চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনীর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কোচকাওয়াজ। সকালে সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে ছিল এই আয়োজন। সেনাবাহিনীর জেনারেল অব দ্য অর্ডিন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তিনি নতুন সৈনিকদের দায়িত্ব পালনে নানা নির্দেশনা দেন। 1350 সৈনিকের মধ্য থেকে সব বিষয়ে নৈপুণ্য প্রদর্শনের জন্য শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেন হারুন রশিদ ও চ্যাম্পিয়ন হয় বীরোত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। কোচকাওয়াজে 6টি কন্টিনজেন্ট অংশ নেয়। টাইগার পরিবারের একজন নবীন সদস্য হিসেবে তোমাদের ব্যক্তিগত ব্যবহার ও আচরণ হবে সংযত সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নত মানের শারীরিক যোগ্যতা, সহিষ্ণুতা, পেশাগত দক্ষতা এবং লক্ষ্যভেদে নিপুণতা এবং নিশানা, যার মৌলিক প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। মনে রাখবে, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ।